আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সুপার পিংলিশ কেয়ার প্রিয় শিক্ষকবিন্দু আমরা যারা মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসার শিক্ষক রয়েছি তারা কিন্তু একটা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি সেটা হচ্ছে কি নতুন কারিকুলামের সাথে খাপ খাওয়ানো আমি আজকে মূলত আলোচনা করবো হাউ টু কোপ উইথ দ্য নিউ কারিকুলাম অর্থাৎ একজন শিক্ষক কিভাবে নতুন কারিকুলামের সাথে খাপ খাওয়াতে পারেন কিছু টেকনিক অবলম্বন করলে আপনি এই নতুন কারিকুলামের সাথে খাপ খাওয়াতে পারেন যেহেতু আমি একজন টিচার আমি ওই সেই টেকনিকগুলো অবলম্বন করার চেষ্টা করতেছি যার ফলে আমি নতুন কারিকুলামের সাথে মোটামুটি খাপ খাওয়ানোর জন্য উপযুক্ত হয়েছি এখন কি কি বিষয় রয়েছে নাম্বার ওয়ান হচ্ছে ইউ হ্যাভ টু টেক ইট পজিটিভলি মানে এই যে নতুন কারিকুলাম রয়েছে এটা কিন্তু আমরা চাইলে চেঞ্জ করতে পারবো না তার মানে কি করা উচিত আমাদেরকে এই কারিকুলামটা মন থেকে গ্রহণ করা উচিত এবং আমাদের কি করা উচিত এটাকে একটা চ্যালেঞ্জ হিসেবে নেওয়া উচিত যে না আমি এই কারিকুলামের সাথে অবশ্যই খাপ খাওয়াতে পারবো পরে আপনার কি করতে হবে মূল যে টেক্সট বই রয়েছে সেই টেক্সট বইটা আপনাকে পড়তে হবে কারণ কি আপনি যেহেতু এই বইটা নতুন আমরা যারা শিক্ষক রয়েছি তাদের কাছে নতুন শিক্ষার্থীদের কাছে নতুন এখন আমাদেরকে কিন্তু শিক্ষার্থীদের চেয়ে অবশ্যই বেশি পড়ালেখা করতে হবে কারণ রয়েছে আমরা যদি পড়ালেখা না করি অথবা এই টেক্সট বই সম্পর্কে আমার পূর্ণাঙ্গ যদি ধারণা না থাকে তাহলে কিন্তু আমরা কি করতে পারবো না এই কারিকুলামের সাথে খাপ খাওয়াতে পারবো না তিন নাম্বার যেটা কাজ হচ্ছে আপনার টেক্সট বইয়ের পরে যে আমাদের যে টিচার্স গাইড রয়েছে টিজি রয়েছে সেটা অবশ্যই আপনাকে পুঙ্খানুপুঙ্খভাবে পড়তে হবে কেননা কোনো একটা অ্যাক্টিভিটির কাজ আমরা ক্লাসরুমে কিভাবে উপস্থাপন করব শিক্ষার্থীদেরকে কিভাবে এই কাজের সাথে সংযুক্ত করব সেই সকল নির্দেশনা কিন্তু আমাদের যে টিচার্স গাইড রয়েছে সেই জায়গায় দেওয়া রয়েছে তার মানে এটার ফলে যে সময় আপনি ক্লাসে যাবেন টি গাইড ফলো করে যদি আপনি ক্লাসে যান তাহলে অবশ্যই আপনি ক্লাসটা সুন্দরভাবে নিতে পারবেন নাম্বার ফোর হচ্ছে পিআই এবং কম্পিটেন্সি সম্পর্কে জানা অর্থাৎ যেহেতু আপনি একজন শিক্ষক সেই কারণে আপনার বিষয়ের অর্থাৎ ইংরেজি বিষয়ের প্রতিটি ক্লাসে ওয়াইজ যে কম্পিটেন্সি রয়েছে আমরা জানি ক্লাস সিক্স এবং সেভেনে রয়েছে চারটা করে কম্পিটেন্সি এবং এইট এবং নাইনে পাঁচটা করে কম্পিটেন্সি এই কম্পিটেন্সিগুলো অবশ্যই আপনার ধারণার মধ্যে থাকতে হবে তার পাশাপাশি আমরা জানি যে ক্লাস সিক্স এবং সেভেনের কয়টা রয়েছে নয়টা করে পিআই রয়েছে এই পিআইগুলো সম্পর্কে পড়ে ফেলা অথবা জানা এরপরে এইট এবং নাইনে এইটে রয়েছে আঠারোটা পিআই এবং নাইনে রয়েছে একুশটা পিআই এই পিআইগুলো সম্পর্কে আমাদের অবশ্যই পূর্ণাঙ্গ ধারণা নিতে হবে এখন তার মানে কী আপনি কম্পিটেন্সি জানলেন পিআই জানলেন এরপরে কি করতে হবে আর একটা নতুন যে চ্যালেঞ্জ আমাদের জন্য রয়েছে সেটা হচ্ছে অ্যাসেসমেন্ট অর্থাৎ শিক্ষার্থীদেরকে কিন্তু কন্টিনিউয়াস মূল্যায়ন করতে হবে এখন এইটা করার জন্য আমরা পাঁচ নাম্বার যে কাজটা করতে পারি সেটা হচ্ছে মূল্যায়ন যে নির্দেশিকা রয়েছে সেই নির্দেশিকাটা ভালো করে পড়া এই মূল্যায়ন নির্দেশিকায় কিন্তু আমাদের দেওয়া রয়েছে যে কোন এক্সপিরিয়েন্সের কোন অ্যাক্টিভিটিটা আমাদেরকে কি মূল্যায়ন করতে হবে এবং রেকর্ড রাখতে হবে তার মানে আপনি কাজ করতে পারেন যে আপনার যে বই রয়েছে সেই বইয়ে আপনি আগেই কোনো মার্কিং করে রাখতে পারেন অর্থাৎ চিহ্ন দিয়ে রাখতে পারেন যে আমার এই বিষয়গুলো অর্থাৎ এই অ্যাক্টিভিটিগুলো শিক্ষার্থীদের মূল্যায়ন করতে হবে তাহলে আপনার কিন্তু আপনি সমুদ্রের মধ্যে থাকবেন না যে আপনি কোন বিষয়টা মূল্যায়ন করবেন কোনটা করবেন না আর এ এই সম্পর্কে বিস্তারিত ভিডিও কিন্তু আমার দেওয়া রয়েছে এবং সুন্দর করে শখ করে দেওয়া রয়েছে যে আপনি ওই শখ দেখে অবশ্যই বুঝতে পারবেন যে কোন এক্সপিরিয়েন্সের কোন অ্যাক্টিভিটির কোন পিআইটা নিতে হবে এটা সুন্দর করে আকারে দেওয়া রয়েছে আপনি ওইটা দেখে নিতে পারেন এর পরের কাজ হচ্ছে যে আপনি কন্টিনিউয়াসলি নতুন নতুন যে আপডেট আসে সেই যে মাওসি থেকে যে আমাদের নির্দেশনা দেয় এই নির্দেশনা অনুযায়ী কাজ করা আরেকটা কথা বলতেছি এই নতুন কারিকুলাম যেহেতু আমাদেরকে অবশ্যই প্রথম দু এক বছর কষ্ট হবে কারণ নতুন একটা বিষয় সাথে খাপ খাওয়াতে গেলে অবশ্যই আমাদের কষ্ট হয় আর আমার মনে হয় যে এই রকমভাবে যদি আপনি পরামর্শগুলো মেনে যদি আপনি ট্রাই করেন চেষ্টা করেন তাহলে আপনি অবশ্যই এই নতুন কারিকুলামের সাথে খাপ খাওয়াতে পারবেন বলে আশা করি আর আমার ইউটিউব চ্যানেল থেকে আপনি যদি টিচার হন তাহলে অহরহ সুবিধা পাবেন কারণ এই জায়গায় টিচার কি করবেন না করবেন সেগুলো সম্পর্কে বিস্তারিত আমার ভিডিও দেওয়া রয়েছে মূল্যায়ন নির্দেশিকার যে শখ রয়েছে সেই শখ দেওয়া রয়েছে আপনি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এখানে আপনি আরও পাবেন কি যে ক্লাস এইট এবং নাইনের পুরো বইয়ের সলিউশন আস্তে আস্তে আমি দিয়েছি আপনারা চাইলে ওই ভিডিও থেকে মোটামুটি একটা ধারণা নিতে পারেন তাহলে আজকের মতো আমি এখানে শেষ করতেছি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি আপনার কোনো আরও পরামর্শ থাকে তাহলে আমাকে দিতে পারেন আসসালামু আলাইকুম